Hello everyone, good morning, welcome back to the channel. আজকে নতুন একটা ব্লগ শুরু করছি, যদিও মর্নিং আর নেই, বেজে গেছে 11:30। আর আজকে ব্লগটা স্টার্ট করতে করতে প্রচুর লেট হয়ে গেল, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করবো, কিন্তু এদিক ওদিক টুকটাক কাজ করতে করতে প্রচুর লেট হলো। তো চেঞ্জ অফ প্ল্যানস, কিছু প্ল্যান চেঞ্জ হয়েছে। ভেবেছিলাম আজকে অফিস যাব, অফিস থেকে ফ্লাইট ধরবো রাত্রেবেলায়, কিন্তু তারপরে একটা সেকেন্ড থট দিলাম যে এটা করে কি মানে ঠিক হবে, তোমরাও জানিও ঠিক করলাম কি না, কারণ প্রচুর বলো তো যেটা মনে হলো দুজনেরই, খুব হেক্টিক হয়ে যাবে আর অ্যাকর্ডিংলি খুব টায়ারিং হয়ে যাবে, কারণ সারা রাতও ওয়েট করতে হবে আর ভোর ভোরবেলায়, একদম ভোরবেলায় ফ্লাইট আমাদের 4:30 সময়। তো সেই জন্যই আরও প্ল্যানটাকে না চেঞ্জ করলাম, একটু মডিফিকেশন করলাম হালকা ফুলকা, বাট অফিসের কাজ সবই চলবে বাড়ি থেকে। আর বেরোবো একটু ওই সন্ধ্যে রাত করে, ওই টাইম দিয়ে বেরিয়ে যাব, তারপরে যেমন এয়ারপোর্টে গিয়ে চেক ইন করে যাব। তো এরমভাবেই আজকে শুরু করছি, দেখতে থাকো আজকের ব্লগটা, সারাদিন কানেক্টেড থেকো আমাদের সাথে, যা যা করবো সব কিছু শেয়ার করবো। তো উইদাউট এনি ফার্দার অ্যাডু আজকের ব্লগটা এখানেই শুরু করলাম, দেখতে থাকো। তো এসে গেছে, দেখতে পাচ্ছ মিন্ত্রা থেকে আমার মোজা। আবার অর্ডার করেছো মোজা? আবার নয়, এটাই করেছি। আবার কি বলে না, জকিটো কোথা থেকে করেছো? হ্যাঁ হ্যাঁ, আরে মামা মোজাগুলোর সব অবস্থা খারাপ হয়ে এসছে, ঠিক আছে, তো তাই জন্য ভাবলাম যে ইয়ে করি। তো তোমরা যদি কেউ হ্যারি পটার দেখে থাকো, ওখানে একটা ছোট্ট একটা গবলিন টাইপের ছিল, যেটার নাম ছিল টবি। তো ওখানে হ্যারি পটার টবিকে মোজা দিয়েছিল বলে ও আজাদ হয়ে গেছিল, ঠিক আছে। তো এরকম মানে ও আমাকে টবি দিয়েছে, তো আমি হচ্ছে ওই হ্যারি পটারের গবলিনটা, তো আমি বলবো মাস্টার নে টবি কো সক্স গিফট কিয়া, তো আমি আজাদ হয়ে গেছি। আর বলছি যে কি একটা কথা, তোমরা জানিও তো যে ওর এই লুক তো ভালো লাগছে কিনা, আগে কিরকম দাড়ি মারি নিয়ে চুলগুলো কিরকম ছিল, আর এই লুকটা জানাবে তো কেমন লাগছে। আমার তো মনে হচ্ছে ওকে অনেক হ্যান্ডসাম লাগছে, সত্যি অনেক হ্যান্ডসাম লাগছে, ইয়ার কি মারিনি। থ্যাংক ইউ। এখন বাজছে 4:45, অফিসের কাজ মোটামুটি অনেকটা এগিয়ে ফেলেছি, লাঞ্চ তো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছিলো আমাদের, তোমাদেরকে তখন তার আগে বলা হয়নি, বাট আজকে টাইমে লাঞ্চ খাওয়া দাওয়া সব কমপ্লিট, কারণ আজকে তো বেরোনোর আছে আমাদের, তোমরা জানোই সবাই। এবার আমরা বেরোবো এই অ্যারাউন্ড ধরো 9:00 পরেই বেরোবো, 9:30-10 দিকটাই, আর তখনই দেখি যত তাড়াতাড়ি অফিসের কাজ তার আগে গুটিয়ে ফেলতে হবে, কারণ ওটা না করলে ধরো লাস্ট মিনিট যদি কিছু আসে তাহলে সেটা অ্যাভয়েড করা খুব মুশকিল। আর এই অফিসের আমাদের যে চাপ আর যেরকম টাইপের ওয়ার্ক প্রেশার তোমরা তো সবাই জানোই, তো সেই কারণে ওই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করব, তাড়াতাড়ি সব শেষ করব। এই দেখো আমি এদিকে কাজ চলছে আমার, আর ওরও ওখানে চলছে, কল চলছে এখন, তোমরা জানি না শুনতে পাবে হয়তো ব্যাকগ্রাউন্ডে। এই হচ্ছে আমাদের আপাতত স্ট্যাটাস, আর শরীর এখন আপাতত ঠিক দুজনেরই, ঠিকঠাকভাবেই চলছে সব, কানেক্টেড থাকো, বাকিটা তোমাদের সঙ্গে আবার আসছি। সব কাজ কমপ্লিট, এবারে আমরা জাস্ট খেয়ে দিয়ে নেবো, এখন বাজছে 8:30, খাওয়ার দাওয়ারটা খেয়ে নিয়ে একটু হালকা রেস্ট নেবো, রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো, তারপরে আর লেট করবো না, কারণ বুঝতেই পারছো একটা লং ডিস্টেন্স অনেক দূরে যাবো। তারপর মানছি ভোরবেলাতে ফ্লাইট, বাট স্টিল ইটস বেটার টু বি ওয়েল প্রিপেয়ার্ড দ্যান টু বি মানে শক অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, বা লাস্ট মোমেন্টের কোনো শখের থেকে বেটার। অফিসের সব কাজ শেষ করে ফেলেছি, বাজছে 8:30, মোটামুটি গুছিয়ে ফেললাম, এবারে তো বেরোতে হবে, রওনা দেবো কিছুক্ষণের পরেই, ওই ধরো 9:30-10 অ্যারাউন্ড বেরোবো, কারণ বেশি লেট করতে আমি চাইছি না। এবার ধরো রাস্তায় জ্যাম হবে না কি হবে, আবার লেট ওসব চাই না, যদিও ভোরবেলাতে ফ্লাইট দ্যাট ইজ ফাইন, বাট স্টিল ইটস বেটার টু বি সেফ দ্যান টু বি সরি, তাই জন্যই আমি চাই যে একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাই, আরামসে গিয়ে পৌঁছাই, বসবো ওয়েট করবো লঞ্চে ঠিকঠাক। এবারে এবার অফিসের কাজ তো আর নিয়ে কোনো ঝামেলা নেই, প্যাকিংও একদম কমপ্লিট হয়ে গেছে, কিচ্ছু আর বাকি নেই, ইচ অ্যান্ড এভরিথিং অন দ্য চেকলিস্ট ইজ ডান, এবারে জাস্ট রওনা দেওয়ার পালা। তো তোমরা সঙ্গে থাকো, কানেক্টেড থাকো, দেখতে থাকো ব্লগ, আর তাহলে তো বুঝতে পারবে কোথায় যাচ্ছি আমরা, বাট হ্যাঁ অবশ্যই সঙ্গে কিন্তু থাকতে হবে, সরে গেলে বা দূরে গেলে হবে না, না হলে কিন্তু বুঝতে পারবে না কোথায় যাচ্ছি। তো কানেক্টেড দেখতে পাওনি তোমরা, সারাদিন প্রচন্ড বিজি ছিলাম, লাস্ট মিনিট প্রিপারেশন, তারপর আবার অফিসের কাজ, সেগুলো মানে যেহেতু 5 দিন ছুটি থাকবে তো যা যা পেন্ডিং ওয়ার্ক ছিল সেগুলো সব ডান করে এখন বাজছে 10:30। মানে দেখো মুভির যে হিরোইন সে কিন্তু একদম লাস্ট মোমেন্টে এন্ট্রি মারে। যাই হোক 10:30 বাজে এখন, আমরা ক্যাবে করে এবার বেরিয়ে পড়বো, তাড়াতাড়ি সবকিছু প্যাকিং ডান, নিচে এবার চলে যাব, তারপর যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো বেরিয়ে পড়েছি আমরা, বাজছে এখন 11:15,
গন্তব্যস্থলের দিকে অফ টু দা অফ টু আর হোয়ার সেটা যখন পৌঁছাবো তখন তোমরা জানতেই পারবে কোথায় যাচ্ছি না না তার আগেই দেখাবো হ্যাঁ কিন্তু বলবো না পৌঁছে তারপরে বলবো কিন্তু একটু টেনশনেও আছি সেটাও তোমাদেরকে জানাবো কিসের জন্য আমরা টেনশনে আছি একটু সকাল থেকেই মুডটাও অফ মানে এত এক্সাইটেড ছিলাম তো সেখানের জন্য এখন একটু মুডটা একটু লো হয়ে গেছে সেটাও জানতে পারবে কিসের জন্য তোমাদের সাথে শেয়ার করব আর প্লিজ প্রে করো যেন মানে যেরকম হাসি খুশি আছি মানে এইরকমই যেন ভালোভাবে গিয়ে ভালোভাবে এনজয় করে যেন ফিরে আসে অনেকদিনের এক্সাইটমেন্ট অনেকদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অনেক কিছু প্ল্যানিং অনেক কিছু সবকিছু চলছে তো যেন সবকিছু ভালোভাবে আমরা ফিরে আসতে পারি ভালোভাবে এনজয় করতে পারি অ্যাটলিস্ট যেখানে যাচ্ছি সেটাই তো যাই হোক এবার এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে তো আবার দেখা হবেই হবে অবশ্যই ভালো করে হ্যাঁ
নেতাজি সুভাষ এয়ারপোর্ট ও ওয়েব চেকিং গুলো একবার দেখে নেবে। নিয়ে আমরা ভাবছি ওপরে একদম লাউঞ্জে একবার যাব, বাড়ি থেকে তো খেয়ে এসেছি তাও লাউঞ্জে একবার যাব। ঠান্ডা মোটামুটি ভিতরটায়, অতটা বুঝতে পারছি না যেহেতু সোয়েটশার্ট পরে এসেছি, অতটাও বোঝা যাচ্ছে না। তোমরা দেখেইছো, এখন ওয়েট করছি দুজনেই। সব থেকে বাজে জিনিস হলো যে আমরা ভেবেছিলাম এসে লাউঞ্জে খাবো, কিন্তু আমরা এটা জানতাম যে ব্যাগ নিয়ে তো ঢুকতে দেবে না, বাট আমরা ভেবেছিলাম হয়তো চেকিংটা সিকিউরিটি চেকিংটা হয়ে যাবে এখনই, বাট ওরা বললো এখন সিকিউরিটি চেকিং হবে না, আড়াইটা নাগাদ সিকিউরিটি চেকিং হবে। তো সেই কারণে জন্য আমরা লাউঞ্জেও যেতে পারলাম না, ভেতরেও ঢুকতে পারলাম না। তো আমরা এখন বাইরেই ওয়েট করছি, ভাগ্যিস ডিনার ফিনার করে এসেছিলাম, পেট পুরো যদিও ভর্তি, তাও ভেবেছিলাম লাউঞ্জে গিয়ে একটু কিছু খাবো টাবো। এখন দুজনেই বসে ওয়েট করছি, দেখো প্রচুর লোক ওয়েট করছে এখানে এই বাসটাই। তো আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, তো এখানে সিকিউরিটি চেক ইন, এখানেও সামনে অনেক ক্যাফে অ্যান্ড অল আছে এগুলোতে, তো খিদে পেলে তো এখান থেকে খাওয়াই যাবে। তো এখনও উই হ্যাভ টু ওয়েট আনাদার 2.5 আওয়ার্স, তারপরে যা হওয়ার হবে। যাই হোক দুজনে ওয়েট করি, আর আজকে তোমাদের দেখলেই যে এলাম, তারপরে এয়ারপোর্টে এখন ওয়েট করছি, এবার যা হবে কালকে। আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ উইল গেট দ্য নোটিফিকেশন অ্যাজ সুন অ্যাজ উই পোস্ট ইন দ্য ইউটিউব চ্যানেল। আর প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, যাতে আমরা সবার কাছে পৌঁছে যেতে পারি। আর যা যা করবো তোমাদের সাথে পুরোটাই তোমরা আপডেটেড থাকবে। তো চলো টাটা, গুড নাইট। তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আমরা তো রাতে ঘুমাচ্ছি না, তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, জেগে আছি। চলো টাটা, টেক কেয়ার, বাই। কালকে আসছি একটা নিউ ব্লগ নিয়ে।